এই রিজনিংটি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নতে কোন সংখ্যা বসবে এখন আমরা বের করার চেষ্টা করবো। ওকে, এখানে দেখো কী লেখা আছে, দুই, দুইয়ের বিপরীত দিকে কী আছে, চার আছে, দুইয়ের বিপরীত দিকে কী আছে, দেখো চার। তাহলে দুইকে কী করলে কোন লজিকে চার হয়ে যাবে? ওকে, আমরা কী করছি, এই যে দুই লেখা আছে না, এটাকে দুবার লিখবো, দুবার লিখলাম, কিন্তু লিখতে হবে গুণ আকারে, দেখো গুণ আকারে লিখলাম। ওকে, বুঝতে পেরেছো, যেটা লেখা থাকবে সেটাকে দুবার লিখতে হবে কিন্তু গুণ আকারে লিখতে হবে। ওকে, আবার লিখতে হবে গুণ, আর যেটা আছে ওটাকে আবার দেখে দেখে লেখো মাইনাস ওয়ান। দেখো এবার ক্যালকুলেশন করো, দেখো এটা এটা হয়ে যাচ্ছে, প্রথমে যেটা লেখা ছিল ওটাকে দুবার লিখেছি, তাহলে দুই আর দুই গুণ করলে চার, আর এদিকে হচ্ছে দুই থেকে এক বিয়োগ করলে কত, এক, তাহলে চার আর এক গুণ করলে কত হবে, চার, দেখো এই চার মিলে গেছে। ওকে, পরের সংখ্যা কী আছে, ছত্রিশ, ছত্রিশের বিপরীত দিকে কী আছে, একশো ষাট। তাহলে কীভাবে হচ্ছে, যেটা লেখা আছে ওটাকে দুবার লিখবো, দুবার লিখছি কিন্তু গুণ আকারে লিখতে হবে, ঠিক না, ইন্টু আবার লেখো যেটা আছে সেটা লিখলাম সিক্স মাইনাস, এটা মাইনাস ওয়ান সবসময় দিতে হবে, দেখো এখানেও লিখেছিলাম মাইনাস ওয়ান, এখানে লিখলাম। তাহলে দেখো এবার এই ছয় আর ছয় গুণ করলে কত হবে, ছত্রিশ, আর এদিকে পাঁচ, ছয় থেকে পাঁচ বিয়োগ, ছয় থেকে এক বিয়োগ করলে কত হবে, পাঁচ, অর্থাৎ ছত্রিশ আর পাঁচ গুণ করলে কত হয়ে যাচ্ছে, একশো আশি, দেখো মিলে গেছে, তার লজিকটা পেয়ে গেছি কিন্তু। ওকে, দেখি এবার এটা মিলছে কিনা, এটা এই সোজা দেখে নিচ্ছি, সাতের বিপরীত দিকে কী আছে আমরা দেখতে পাচ্ছি, দুশো চুরানব্বই, দেখে হচ্ছে কিনা, মানে সাত লেখা আছে, তাহলে সাতকে দুবার লিখতে হবে গুণ আকারে লিখলাম, ইন্টু সাত থেকে আবার এক বিয়োগ করে দিতে হবে, তাহলে কী পেলাম, সাত সাথে উনপঞ্চাশ আর এদিকে ছয়, তাহলে উনপঞ্চাশ আর ছয় গুণ করলে কত হবে, দুশো চুরানব্বই, দেখো এই যে মিলে গেছে। অতএব এই নিয়মে এই যে নয় থেকে কী পাবো আমরা, যেটা আছে সেটাকে দুবার লিখলাম, মানে নয় ইন্টু নয়, ক্লিয়ার, তারপরে আবার ইন্টু দিব, তারপরে নাইন ইন্টু নাইন মাইনাস ওয়ান, তাহলে কত হচ্ছে, নয় নয় একাশি, একাশিকে আমাকে আট দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে কত হবে বলো, ছশো, ছশো আটচল্লিশ হচ্ছে, ঠিক না, তাহলে চারটা অপশানের মতো সঠিক উত্তর কোনটা হবে, এই বি নাম্বার অপশানটা।